আজকে আমাদের সাথে অতিথি আছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমি। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আজকে আমাদের জন্য কি রেসিপি এনেছেন আপু? খুব সহজ, গরুর মাংস দিয়ে বাঁধাকপি। দর্শক, রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। সরিষার তেল 2 টেবিল চামচ, দারুচিনি 3 থেকে 4টি, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, জিরা গুঁড়া আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পানি সামান্য, গরুর মাংস 500 গ্রাম, বাঁধাকপি 2 কাপ এবং কাঁচা মরিচ 4 থেকে 5টি। আচ্ছা, আগে এটা সরিষার তেল দিচ্ছি 2 টেবিল চামচ, ঠিক আছে? প্রথমে আমি একটু আস্ত গরম মশলাটা আগে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিচ্ছি টেস্টের জন্য, 3 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ। এটা আদা বাটা 1 টেবিল চামচ দিলাম, আর রসুন বাটাটা আমি অল্প দিচ্ছি, হাফ দিচ্ছি। একটু জিরার গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো আর একটু কম, 1/4 বলা যেতে পারে। গুঁড়ো মরিচ একটু, ঝাল যারা বেশি খায় তাদের কথা চিন্তা করে একটু দিলাম 1 টেবিল চামচ। আচ্ছা, লবণটা আমি আপাত করে মশলার মধ্যে দিয়ে দিলাম, মশলাটা কষতে থাকে। একটু পানি দিব, একটু পানি দরকার, অল্প। মশলাটা কষে গেছে মনে হচ্ছে, ওখানে মাংসটা দিয়ে দিই। এটা একটু নেড়ে তারপরে মাংসটা সেদ্ধ হয়ে এলে বাঁধাকপিটা দিয়ে দেবো। আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি। এক লাইন একটু গান শুনিয়ে দিবেন? আমি আসলে ওভাবে জানি না, আমি দু লাইন গানই শুনিয়ে দিই, যেরকমই হোক। রনু যাহাচা তুমি তাই, তুমি তাই গো আমার পরানু যাহাচা, তোমা ছাড়া এ জগতে কিছু নাই গো আমার পরানু যাহাচা। আমাকে পিটাবে ধরে যারা রবীন্দ্রসঙ্গীত করে, আমি তাদের কাছে মাপ চাচ্ছি। আমার মনে হয় এখন আমরা বাঁধাকপিটা দিয়ে দিতে পারি। তবে আমি অবশ্য রান্না করতে করতে গান করি, আর যদি গানটা করতে না পারি গান শুনি। আমার আসলে প্রথম পছন্দ গান। আর কি আমরা অপেক্ষা করতে পারি দর্শক? একটু কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা শেষ সময় দিলে ভালো লাগে, একটা সুন্দর একটা ঘ্রাণ হয়। তবে খুব খেতে ইচ্ছা করলে একটু চর্বিটা ফেলে দিলেই ভালো, যতটুকু বিপদমুক্ত থাকা যায়। হ্যাঁ, 10 মিনিট অপেক্ষা করি। জি আপু, আশা করি হয়ে যাবে। হয়ে গেছে আমার গরুর গোশ বাঁধাকপি, আমি এটাকে সার্ভ করি, সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল, এটা পরোটা দিয়ে খেতেও ভালো লাগবে, গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের করে দেখানোর জন্য, এত ব্যস্ততার মাঝেও যে এত সুন্দর একটি ডিশ আমাদের জন্য উপহার দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। কেউ ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। সসপ্যানে তেল দিন, তেল গরম হয়ে এলে এতে দারচিনি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে গরুর মাংস দিয়ে ঢেকে রান্না করুন। এরপর এতে বাঁধাকপি ও কাঁচামরিচ দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরুর মাংসের বাঁধাকপি। আপু, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
প্রাণগোড়া মশলা আজকে রেসিপি অনুসারে পক্ষ থেকে আপনার জন্য উপহার। ধন্যবাদ আপনাকে প্রাণগোড়া মশলা এনটিভি যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকেও আপনারা বাসায় বসে আশা করি এই রেসিপিটা একবার ট্রাই করবেন ভালো লাগে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য এই আর কি ধন্যবাদ আপু